হযরত হাসান আর হুসেন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনকে আল্লাহ নবী এত ভালোবাসতেন, আমরা যদি এই দুই জান্নাতের দুটি সর্দারকে যদি আমরা মানতে পারি, নানাকে মহাব্বত করেছিলেন আল্লাহর জন্য, আমরাও যদি আল্লাহর জন্য মহাব্বত করতে পারি। আল্লাহ নবী বললেন সর্দারের সাথেই কর্মীরা জান্নাতে যাবে, এজন্য জীবন চলে যাবে, সুন্নাত বিরোধী হব না, সুন্নতের বিরুদ্ধে যাব না। সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে, কথা বলেন ঠিক না ব্যাঠি? সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে, বলেন না? সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। সেই সুন্নতের শিক্ষা শাওয়াল মাসের মাস থেকে আমি আপনাদেরকে বারবার বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু সময়ের অভাবে আমি আজকে এই কথাগুলি আগাইতে পারলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ইমাম হোসেনের জীবনী তালাশ করলে পাওয়া যায়, হযরত হোসেন প্রায় সময় জেদি ছিলেন, আর এই ওনার এই জেদটা ছিল জান্নাত পাওয়ার জন্য, ওনার এই জিদটা ছিল নানাকে হাত করার জন্য। সুবহানাল্লাহ, আমরা যারা উম্মত, আমরা সুন্নত মানব, জিদ করে নবীকে পাওয়ার জন্য, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরা দিলের মধ্যে জজবা পয়দা করব, আমরা হিম্মত পয়দা করব, আমরা সুন্নত ছাড়ব না, আমরা সুন্নতলা উম্মত হব। আমার বন্ধুগণ, জিব্রাইল আমিন এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হোসেনকে যে আল্লাহ ভালোবাসে আমাকে একটু শোনান না, ওই দিকে তো নবীজি সাহাবীদেরকে শুনাইতেছেন। বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। তবে শোনো শোনো জিব্রাইল, আমার বন্ধুগণ, হোসেন কেমন জিদি, আল্লাহ নবী একদিন বয়ান করতেছিলেন, সমস্ত সাহাবী নবীজির বয়ান শুনতেছেন, ইমাম হোসেন যেহেতু নাতি, নানার দরবারে আসিয়া সুন্দর করে সালাম দিয়া নানাকে ডাক দিয়ে বলে, নানা গো, তুমি শুধু সাহাবীদেরকে বয়ান করতেছ, নানা তুমি আমার খবর নিবা না, নানা তুমি আমার খবর নিতেছ না কেন, নানা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, নানি নানা আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমার কাছে সুযোগ চাই। ও নানা ভাই, তুমি বয়ান করতেছ, সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, হোসাইন এত সুন্দর একটা সময় তুমি বাধা দিলা, যে সময় নবী খুব ভালো ওয়াজ করতেছিলেন, খুব মায়ার ওয়াজ করতেছিলেন, খুব দামি কথা বল বলতেছিলেন, আমরা কথাগুলি নোট করতেছিলাম। এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, তোমরা নবীর বয়ান শুনতেছিলা, শোনো শোনো, নবীর চাইতে আমি ভালো ওয়াজ জানি, আল্লাহু আকবার, শোনো আমি নবীর চাইতে ভালো ওয়াজ জানি, তোমরা যে নবীর বয়ান শুনতেছো, এই নবী তো শুধুমাত্র এক দিক দিয়ে বড়, আর আমি হোসেন যে নবীকে এই ওয়াজে বাধা দিয়েছি, তোমরা জানো নাকি তোমাদের মোহাম্মদ নবীর চাইতে আমি হোসাইন অনেক অনেক দিক দিয়া, অধিকারের দিক দিয়া বড়। ওরে বাজান, এই কথাটা যখন হোসেন এই এতগুলো মানুষের সামনে বলেছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন সাহাবি আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী শিগগিরই হোসেনকে ঠেকাও, হোসেন দেখি মারাত্মক কথা বলে ফেলল। আমার বন্ধুগণ, পিছন থেকে ওমর ডাক দিয়ে বলতেছেন, আরে আলী, আর যদি আমার আবদুল্লাহ বলতো, একটা দাঁতও কিন্তু জবানে থাকতো না, সমস্ত দাঁতগুলো আমি জবান থেকে আউট করে দিতাম। এইভাবে নবীর সামনে কি জন্য কথা বলল, এইভাবে বলল যে নবীর সে নাকি নবীর চাইতে কয়েক দিক দিয়া বড়। আমার বন্ধুগণ, হযরত আলী পিছন দিক দিয়ে যাইয়া বাবা হইয়া সন্তান আলীর জবানটা এমনভাবে চাপটি মেরে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরার কারণে ডাক দিয়ে বলতেছে, তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা, আর আমি তোকে কথা বলতে দেব না। আমার বন্ধুগণ, চাপ দিতে যাইয়া চাপটা এত জোরে লেগে গেছে, নবীজি নজর করে দেখে আঙ্গুলের ফাঁক দিয়া, হযরত আলীর আঙ্গুলের ফাঁক দিয়া হুসাইনের মুখের রক্ত গড়গড়ে পড়ে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি জবানটা ছেড়ে দাও, হোসেন বোঝে নাই, হোসেন বোঝে নাই, হোসেনের জবানটা ছেড়ে দাও। হযরত আলী বলে, না আমি ছাড়বো না। ও এই কথাটা বলল কেন? ও ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলল কেন? কেন বলল? সে আপনার বড়। আমার নবী বললেন, আলী রে, হোসেনের রক্ত আমার সহ্য হয় না,
হুসেন আমার কলিজার টুকরা, আমার বন্ধুগণ হযরত আলী জবান খুলে দিলেন, হযরত আলী মুখ থেকে আমার বন্ধুগণ হাতটা সরাইলেন, প্লিজ কোনো দিকে নজর নাই, দিলটা নরম করে দেন। জবানটা জবান থেকে যখন হাতটা সরে গেল, আমার নবীজি নজর করে দেখেন উপরে ঠোঁটটা ফেটে গেছে, তাতে সাথে লাগার কারণে আমার বন্ধুগণ রক্ত বের হয়ে যাইতেছে, মুখটা ফুলে গেছে। আমার নবীকে হুসেন ডাক দি বলে, নানা ভাই তুমি কেমন আমার নানা, তোমার সামনে আব্বা আমার এইভাবে মারলো, তুমি দেখিছি কইলা না আব্বা। নবী আমার ডাক দিয়ে বলেন, হোসাইন তুমি কেন এই কথাটা বলতে গেলা, তুমি কেন বললা তুমি আমার বড়? হোসাইন ডাক দিয়ে বললেন, নানা যদি একটু সুযোগ দিতেন আমি প্রমাণ করে দিতাম আমি আসলে তোমার চাইতে কয়েক দিক দিয়ে বড়। আমার নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা আর কেউ মাথা গরম করো না, তোমরা আর কেউ এই এই ছোট্ট বালকটাকে খেপায়ও না, ও খুব জেদি মানুষ, ওরে বলতে দাও ও আমার কোন দিক দিয়ে বড়। এবার বাজান রক্তগুলি মুছিয়া নানা ভাইয়ের কাছে যাইয়া কোলের মধ্যে বসিয়া দুইটা হাত দিয়া নানার গর্দানটা সুন্দর করে ধরিয়া কপালে চুমা দেয়, নবী হোসেনকে চুমা দেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, এ বাজান রে কত কথা বলবো, লম্বা করার কোনো সুযোগ নাই। এই হোসেন কোন হোসেন জানেন নাকি? আমার বন্ধুগণ নবীজির জীবনী খুলে দেখেন, নানা নাতির আদর্শ খুলে দেখেন। আমার নবীজি কথায় কথা বেড়ে যায়, আমার বন্ধুগণ কোনো দিকে খেয়াল নাই কোন দিক দিয়ে ইমাম হোসেন বড়। আমি আপনাদেরকে অবশ্যই বলছি, ইমাম হোসেন কেমন যদি মানুষ শোনেন, পথিক একজন ঘোড়া নিয়ে দেয়, হযরত হাসান আর হোসেন খেলতেছিলেন, হোসেন বড় ভাইকে ডাক দিয়ে বলে, আমগো কি ঘোড়া নাই, আমাদেরকে কি ঘোড়া নাই, আমাদেরকে কোনো ঘোড়া নাই। এই বলে হোসেন ও কান্দে, হাসান ও কান্দে, আল্লাহর নবী চলে আসেন। আল্লাহর নবী এসা ডাক দিয়ে বলেন, হাসান তুমি কান্দো কেন, হোসেন এইভাবে কান্দে কেন, তোমার তো কান্নার একটা মোটামুটি একটা সাইজ আছে, কিন্তু হোসেনের কান্নার এইরকম তো কোনো এইভাবে কান্দে কেন? হাসান ডাক দিয়ে বললেন, না না ভাই ঘোড়ার জন্যে কান্দে, ঘোড়ার জন্যে কান্দে। এবার আল্লাহর নবী বললেন, চলো বাড়ির ভিতরে ঢোকো। বাড়ির ভিতরে ঢুকিয়া আমার বন্ধুগণ আমার নবীজি বলতেছেন, পাগলা নাতিরা তোমরা কি জানো না বাড়ির মধ্যেই তো সুন্দর ঘোড়া আছে, বাড়ির মধ্যেই তো সুন্দর ঘোড়া আছে। হাসান ডাক দিয়ে বললেন, না না এখানে তো তুমি আর আমরা, মা ঘোড়া কোথায়? আল্লাহর নবী বললেন, ঘোড়া কোথায় আমি বলতেছি, আগে তোরা বাড়ির দরজা বন্ধ কর, পর্দাটা ভালো করে লাগা, পাগলা ঘোড়া সুযোগ পাইলে ঘরের বাইরে চলে যাবে। আমার বন্ধুগণ আল্লাহর নবী, আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলে, আমার দিক তাকায় দেখ, আমি নবী মুহাম্মদ এখন তোদের জন্যে ঘোড়া হয়ে যাব। আল্লাহর নবী নিজে মাথা থেকে পাগড়ি খুললেন, আল্লাহু আকবার। ও দুনিয়ার নানারা শোনো, দুনিয়ার দাদারা শোনো, আদ নানা হইয়া দাদা হইয়া আদর্শ দেখো কারে বলে। আল্লাহর নবী মাথা থেকে পাগড়ি খুললেন, পাগড়িটা খুলি আল্লাহর নবী দুইটা হাত জমিনে এরকম করে ভর করলেন, জমিনে ভর করিয়া আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন, হাসান রে এত দামি ঘোড়ায় যদি না উঠো, তোমার বড় একটা নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়ে যাইবা। হযরত হাসান দ্রুত আল্লাহর নবীর কাঁধে উঠলেন। এবার হোসেন আমার বন্ধুগণ নানার এই ঘোড়ার ঘোড়ার অবস্থা দেখে এবার হোসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই অন্যজনের ঘোড়া ডাক দেয়, তুমি তো ডাক দাও না, আমাদের বাড়ির ঘোড়া কি ডাক দিবে না? আল্লাহর নবী ঘোড়ার মতন একটা ডাক দিলেন। এবার হোসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই অন্য লোকের ঘোড়ায় লাগাম আছে, আমাদের বাড়ির ঘোড়ায় কি লাগাম নাই? আল্লাহর নবী পাগড়িটা খুলিয়া আল্লাহর নবী নিজেই মুখের মাঝখান দিয়া এই পাগড়িটা এরকম করে দিয়া মাথার পিছনে গিট্টু মারিয়া বান্ধিয়া ডাক দিয়ে বলতেছে, কে বলেছে তোমাদের বাড়ির ঘোড়ার লাগাম নাই? এই যে তোমাদেরকে লাগাম দিয়ে দিলাম, এইবার হোসেন
লাগাম মনে করিয়া লাভ দিয়া কান্দের উপর উঠিয়া এত দূরে লাগাম টান দিছে, আল্লাহ নবীর চেহারাটা লাল হয়ে গেছে। হযরতে ফাতেমা নজর করে দেখে বাবার হাঁটু লাল হয়ে গেছে, নবীদের চেহারা থেকে ঘাম পড়তেছে, গাল দুটি লাল হয়ে গেছে। হযরতে ফাতেমা তো জোহরা দৌড়ে এসিয়া ইমাম হাসানকে এমন ভাবে একটা ধাক্কা দিছে, নাম তোরা, এই পাগলামি কোথার থেকে শিখছি, আমার এই বাবাকে এত কষ্ট দে, যার গায়ে মাছি মশা পড়া হারাম, সেই নবীরে তোরা কষ্ট দেশ, নাম তোরা, এইভাবে হাসানকে ধাক্কা দিয়ে ফালায় দিছে। আর হোসেনকে এমন দূরে একটা আঘাত করছে, থাপ্পর মারছে, আল্লাহ নবী কান্দে। ইমাম হোসেনকে থাপ্পর মারার পর, হাসানকে ধাক্কা মারার পরে আল্লাহ নবী প্রথমে কমরে হাত দিয়ে বলে, আল্লাহ গো দুনিয়াতে আমি একটু আনন্দ করি, দুনিয়ার কেউ আমার কেউ চায় না, আমার কোনো আপন বুঝি কেউ নাই, আমার কম্বট কমরটা ভাঙ্গা দিল। হযরতে ফাতেমা বললেন, আল্লাহ আব্বা এটা কি বলে? আবার নবী কিছুক্ষণ পরে গালে হাত দিয়ে বলে, আল্লাহ এইভাবে আমার গালটা লাল করে দিল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা মারলাম আমি হাসান রে, মারলাম আমি হুসাইন রে, আপনি বলতেছেন আপনার কমর ভেঙে গেছে, আপনি বলতেছেন আপনার গাল লাল হয়ে গেছে, তিন নম্বরে আল্লাহ নবী এইরকম বুকে হাত দিয়ে বলে, মা গো আমার কলিজা আঘাত লাগছে। বলেন, আব্বা বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে হাসান হুসাইন আমার কলিজা, হাসান হুসাইন আমার কলিজা, এর যুব হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনকে আল্লাহ নবী এত ভালোবাসতেন, আমরা যদি এই দুই জান্নাতের দুটি সর্দারকে যদি আমরা মানতে পারি, নানাকে মহাব্বত করেছিলেন আল্লাহর জন্যে, আমরাও যদি আল্লাহর জন্যে মহাব্বত করতে পারি। আল্লাহ নবী বললেন, সর্দারের সাথেই কর্মীরা জান্নাতে যাবে, এজন্য জীবন চলে যাবে, সুন্নত বিরোধী হব না, সুন্নতের বিরুদ্ধে যাব না, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে, কথা বলেন ঠিক না ব্যাঠি, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে, বলেন না, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে, সেই সুন্নতের শিক্ষা শাওয়াল মাসের মাস থেকে আমি আপনাদেরকে বারবার বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু সময়ের অভাবে আমি আজকে এই কথাগুলি আগাইতে পারলাম না। আমার বন্ধুগণ আমার ভাইরা, সেই হোসেন জিদ করে বলতেছেন, খাবার দাও খাবার দাও, জলদি করে খাবার দাও খাবার দাও খাবার দাও। জিব্রাইল আমিন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাবার পাবো কোথায়? আল্লাহ নবী বললেন, জিব্রাইল এটা সেই হুসাইন যেই হোসেনকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে, তোমার কাছে খাবার চাইছে। ফেরেশতা জিব্রাইল বলতেছেন, আমি খাবার পাবো কোথায়? আল্লাহ নবীর নাতি ইমাম হোসেন এবার বিসমিল্লাহ বলে জিব্রাইলের পকেটে হাত ঢুকিয়ে দিছে, হাত ঢুকিয়ে ডাক দিয়ে বলে, না না গো তোমার সাহাবি কত বড় মিথ্যুক, পকেটে খাবার ঠিয়া কয় খাবার নাই। বিসমিল্লাহ বলে হোসেন পকেটে হাত দিছে, আমার মাওলে করিম জান্নাত থেকে এক জোপা আঙ্গুর জিব্রাইলের পকেটে দিয়ে দিছে। এবার হুসাইন জিব্রাইলের পকেট থেকে আঙ্গুর বের করে, গত সপ্তাহে যেখানে কথা রেখেছিলাম আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলতেছেন হোসেন তুমি খাও, খাবার পাইছো খাও। হোসেন ডাক দিয়ে বললেন, না না ভাই, মেহমান যেহেতু আছে, মুরব্বি আপনারা, মুরব্বিরা না খেলে আমি আগে কেমনে খাই, নেও না না নেও, তুমি কয়েকটা নাও, এই তুমিও নাও আমিও নিলাম, খাও খাও খাও, তোমরা খাও আমিও খাই। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে মুখে দিবেন আঙ্গুর, ইমাম হোসেনও মুখে দিবেন, কিন্তু নজর করে দেখে দাহিয়াতুল কলবির শুরুতে যাকে সাহাবি মনে করেছিলেন তিনি আঙ্গুর মুখে দেন না। হোসেন ডাক দিয়ে বললেন, না না ভাই তুমি কেমন গ, তুমি কেমন গ, মেহমানের কদর করো না, এই লোকটা খায় না কেন, খায় না কেন, উনি না খাইলে আমি খাবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সিদি হুসাইনের তালে কোন তালে আজকে পড়ছে জিব্রাইল? জিব্রাইল কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এখন আমি আঙ্গুর কিভাবে খাই, আমার জন্য তো খাওয়া হারাম, আঙ্গুর সাবায় খাবো না গিলে খাবো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল টেনশনের কোনো দরকার নাই, তুমি মুখ বরাবর আঙ্গুল ধর, বাকিটা গায়েব করার মালিক আমি আল্লাহ। আমার বন্ধুগণ, হযরত
নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে, ইমাম হুসাইনের কারণে জিবরাইল আজকে আঙ্গুর খাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। সেই হুসাইন ডাক দিয়ে বলতেছিলেন, ও আব্বা আপনি আমাকে চিনেন? আমি কে? মনে আছে তো কথাটা? কিন্তু আমার আর সময় নেই, আমি আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আগামী সপ্তাহে এই জিব্রাইলের এই ইমাম হুসাইন বাবাকে বললেন যে আপনি আমাকে চিনেন, আমি কে, কেন বললেন, কোন কারণে বললেন? হযরত আলী তো এক একটা কথা চিন্তা করতেছেন, মনে হয় এই ঘটনার কারণে হুসাইন আমাকে এই এই কথাটা একটু বড় গলায় বললেন যে আব্বা আপনি আমাকে চিনেন, আমি বলছি। ওদিকে মিসকিন বাড়ির বাইরে দাঁড়ায় বলতেছেন, ও আল্লাহ এই ফ্যামিলি কেমন ফ্যামিলি, এত দেখতেছি সব পুরাটাই কোরআন এবং হাদিস মোতাবেক চলে। এই ফ্যামিলি তো দেখতেছি পুরাটাই কোরআন এবং হাদিস মোতাবেক চলে। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলবো, তবে বলার আগে আগামী সপ্তাহে অবশ্যই বলবো, কিন্তু আজকে আমি আপনাদেরকে আজকে বিগত চার সপ্তাহ পরে একটু বিরক্ত করতেছি, একটু একটু সময় নিয়েছি।